আসসালামু আলাইকুম স্বাগতম আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি হচ্ছে বোনাস ওনিকোম্পিবা মিল মিলে সেই স্যান্ত দেখরে স্বস্তিনীয় বিচে কাজের জন্য যে বিভিন্ন ক্যাটাগরির কাজের জন্য যে একটা বোনাস আসছে ষোলোশো টাকার সেই বোনাসটার আবেদন নিজেরা কীভাবে করবেন সেটা আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং নতুন করে আবার আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে সো মূল ভিডিওতে যাওয়ার আগেই সবার কাছে অনুরোধ থাকবে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আমার ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় যে আপনার উপকার হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওটি আর যারা আমাকে সবসময় সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য সো যারা যে ষোলোশো টাকার যে বোনাসটা আসছে কাজের ক্ষেত্রে এটার জন্য যারা আবেদন করবেন সেটা আবেদন করার জন্য মেয়াদ বাড়ানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আর যে সকল ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন ওই সব ক্যাটাগরি নিয়ে আমি আসলে এর আগে যখন দেখে তো স্বস্তি আসছিল তখন অনেক লম্বা আকারে একটা ভিডিও দিয়েছিলাম যেখান থেকে আপনারা কীভাবে বুঝবেন আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আপনার আইডির মাধ্যমে আপনার উনি লাভ দেখে তারপরে আপনি ইমসে ঢুকে সব কিছু চেক করে আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এটা বুঝতে পারবেন সো ওই ভিডিওটা আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব ওই ভিডিওটা আগে যারা দেখছেন তারা হয়তো অনেকেই জানেন আর যারা নতুন করবেন তারা ওই ভিডিওটা দেখবেন আগে কারণ ওখানে কোন ক্যাটাগরিতে আপনি পড়েন ওটা আপনি কীভাবে বুঝবেন ওখানে সব কিছু বলা আছে কারণ এটা আবার নতুন করে এখানে রিপিট করে আর ভিডিও লম্বা করতে চাইতেছি না সো আপনি কোন ক্যাটাগরিতে পড়েন এই ক্যাটাগরিটা বোঝার জন্য আমার ওই ভিডিওটি দেখবেন ভিডিওটি আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব আর নিজেরা কিভাবে আবেদন করবেন এখন বর্তমানে যেটা মানে ষোলোশো টাকার এই আবেদনের প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কম্পিউটার স্ক্রিনে সোজা আমরা মূল ভিডিওতে যাই যেখানে আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন ষোলোশো টাকার যে বোনাসটা ওই বোনাসটার জন্য তো আমরা যেরকমটা বলছিলাম যে ষোলোশো টাকার যে বোনাসটা ওইটা কীভাবে আবেদন করব। এটা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব সো প্রথমেই আমরা এইমসে ঢুকবো এইমস লিখলেই এখানে প্রথম যে এটা আসবে এটা এটার উপরে এটাতে ক্লিক করলেই হবে এখানে প্রথম অপশনটাতে উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই জায়গাতে ইন্দেন নিতা ইন্দেন নিতা এই যে দেখেন বাম পাশের নিচে এখানে ইন্ডিয়ান নেতা কোভিড নিচানবে তো স্বস্তি নিউ বিচ ওকে সো এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা অপেক্ষা করতেছি সো আমরা এখানে স্পিড আইডি দিয়ে ঢুকবো যদি আপনার পিন থাকে তাহলে আপনি পিন দিবেন কত জি ফিজিক্যাল দিবেন এবং পিন দিবেন আর যদি আপনার স্পিড আইডি থাকে তাহলে আমি স্পিড আইডি দিব সো এখানে আমরা এন্টার করার জন্য যে আপনার কোন ধরনের স্পিড এরিয়া আছে আমার যেহেতু পোস্ট স্পিড এরিয়া আমি পোস্টের মাধ্যমে ঢোকার পরে আমরা এখানে নামে ওতেন মানে ইমেল অ্যাড্রেস দিব আর পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবো সো আমরা এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে এনটা কোন স্পিড ক্লিক করবো ক্লিক করার পরে আপনার যদি মোবাইলে অ্যাক্টিভ করা থাকে পোস্ট আইডির অ্যাপ্লিকেশন তাহলে এখানে ক্লিক করবেন এটার উপরে আর যদি না থাকে তাহলে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আপনি করতে পারবেন সো আমরা এখানে নিচে আচ্ছেদিত্রামিতে কো দিচ্ছি এস এম এস সো এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখনও কিন্তু আপনাকে অপশন দিবে আপনি কি স্টিল মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে চান তাহলে ব্লুটাতে আর যদি এস এম এসের মাধ্যমে করতে চান তাহলে হচ্ছে এখানে এটার উপরে ক্লিক করবেন সো আমরা যেহেতু এস এম এসের মাধ্যমে করবো সো আমরা এখানে ক্লিক করবো তো আমার মোবাইলে একটা মেসেজ আসছে আমি এখানে মেসেজটা শো করে দিব এখানে ওকে মেসেজটা এখানে লিখে দিব যে যে পিন কোডটা আসছে ওকে সো এখন আমরা সরি আমি বুল করে দিয়ে দিছি মানে পুরাতন পাসওয়ার্ড আবার আবার ইন এ করবো যেহেতু আমার ভুল হয়েছে আমরা এখানে ওকে সো আমরা প্রসেগুই দিয়ে দিব সেগুই দেওয়ার পরে দেখেন আমাকে নিয়ে যেতেছে ওই অপশনটাতে আমরা এখানে আকন দিয়ে দিব দেওয়ার পরে আমি যেখান থেকে অ্যাপ্লাই করব ওই অপশনটাতে আমাকে নিয়ে আসছে সো আমরা এখানে দেখেন ইন্ডিয়া দোমানদাতে দেওয়া আছে আমরা এখানে একটু যদি নিচে আমি তাহলে দেখব যে আবান্তি ওকে সো আমরা আবান্তিতে যদি ক্লিক করি আমাদেরকে সামনে নিয়ে যাবে সামনে নিয়ে যদিও এর আগেও এই ভিডিওটা আমি অন্য জায়গায় দিয়েছিলাম তারপরে এখানে একটু ডিফারেন্ট আসা হয়তো এই জন্য মোটামুটি একই রকম সো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে টেলিফোনের জায়গায় আমরা টেলিফোন নাম্বার দিয়ে দিব একটা আমরা মানে মোবাইলের জায়গায় একটা মোবাইল নাম্বার দিয়ে দিব ইমেল অ্যাড্রেসের জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব দিয়ে এই অপশনগুলো আপনি উপরের যে কোচিংসগুলো আছে সেটা চেক করে নেবেন দিয়ে এখান থেকে আমরা সামনের দিকে যাব সামনের দিকে যাওয়ার পরে এখানে তিনটা অপশন আছে সো আপনি যদি যে কাজের ক্ষেত্রে যে পাশারটা মানে কৃষি কাজ এবং মৎস্য কাজের যেটা মাছ ধরার যেটা এই দুইটা ছাড়া যদি আপনি অন্য কোনো সেক্টরের জন্য আবেদন করেন অন্য কোনো ক্যাটাগরির জন্য তাহলে উপরেরটাতে ক্লিক করবেন ওকে সো উপরের ক্লিক করার পরে নিচে এখানে একটা অপশন বের হবে এখানে আবার এটাতে দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে তিপো দি এটার মধ্যে ক্লিক করলে পরে আপনাকে এখানে দেখেন প্রায় প্রায় নয়টা মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ওকে সো দশটা ক্যাটাগরি এখন কোন ক্যাটাগরিতে আপনি পড়েন এটা বোঝার জন্য আমার ভিডিও দেওয়া আছে আমি যেরকমটা বলছিলাম আপনার কাজের যে ক্যাটাগরিগুলা বলছিলাম এই ক্যাটাগরিগুলো কীভাবে নিজেরা দেখ মানে বুঝবেন এটার জন্য আমার এই ভিডিওটা আছে এই ভিডিওটা দেখবেন আপনারা যদি আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর নিচে সো আমরা এখান থেকে যে যে বলছিলাম যে আপনারা এখান থেকে দশটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন কোনটা আপনি পড়েন তবে এখানে এই ক্ষেত্রে আবার মানে আমার একটা ভিডিও দেওয়া আছে যে ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন ওই ভিডিওটার ভিডিও আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব তো ধরেন একটা কথা কথা আমি প্রথম ক্যাটাগরিতে পড়ি আমি আবান্তি দিলাম দেওয়ার পরে এখানে কোনো কিছু করার নাই আমরা আবান্তি দিয়ে দিব আবান্তি দেওয়ার পরে এখানে আমাদেরকে বলতেছে যে বনিফিকো ফিকো দমি চিলিয়াতো আপনার বাসায় চিঠি আসবে এটা আপনি চাইতেছেন নাকি আমি আকৃতি কন্ত করেন চাইতেছেন ওকে সো কন্ত করেন চাইলে এখানে একটা ইভেন নাম্বার দিতে হবে দিয়ে আবান্তি দিতে হবে ওকে সো আবান্তি আমি দিয়ে দিয়ে দিছি অলরেডি এখানে যে যতগুলো অপশন আছে আপনারা দেখতেছেন সবগুলো অপশনই আপনারা এখান থেকে মানে সিলেক্ট করে দিতে হবে সবগুলো পরে নেবেন অবশ্যই এখানে আপনি সব কিছুর সাথে ডাক্ত আছেন আপনার এখানে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে ওই রিকোয়ারমেন্টের সাথে আপনি কর দেওয়া আছেন সব কিছু বুঝে শুনে আপনি করতেছেন তাদেরকে এই সব কিছু মানে তো করে দিলেন এটা এই সবগুলোতে ক্লিক করে তারপরে হচ্ছে আপনি আবান্তি যাবেন আবান্তি যাওয়ার পরে এখানে আপনার আপনার যে পার্সোনাল ডাটা ওরা ইউজ করবে এই জন্য তাদেরকে অনুমতি দিলেন সূত্রাতাম তো দিয়ে দাতে পার্সোনাল এটার মধ্যে তো আপনি এখানে আবান্তি দিবেন আবান্তি দেওয়ার পরে দেখেন আপনাকে এখানে ডিসপ্লে করতেছে যে আপনি আসলে কি কী ইনফরমেশন এখানে প্রবেশ করাইছেন প্রবেশ করানোর পরে আপনি এখানে মানে ইচ্ছা করলে আবন্দন করে দিতে পারেন অথবা ইন্ডিয়াতেও তো যাইতে পারেন কোনো সমস্যা থাকলে আর এখানে কনফার্ম করে দিতে পারেন সো যদি আপনি কনফার্ম করে দেন তাহলে আপনারটা চলে যাবে আপনার যে আপনি যে আবেদনটা করতেছেন ওই আবেদনটা চলে যাবে সো এখানে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমার অবশ্যই পুরাতন ভিডিওটা দেখে নেবেন আপনারা এবং যদি না কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন কমেন্টস করবেন যে বোঝার জন্য যে কোন ক্যাটাগরিতে আপনি পড়েন সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন যাতে যারা আবেদন করবে তারা যাতে নিজে নিজে আবেদন করতে পারে এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম